সজাগ থাকতে হবে, রাজমাতার আদেশ। কি ব্যাপার প্রহরী, এত প্রহরা কিসের? একজন নতুন বন্দীকে কারাগারে আনা হয়েছে মহারাজ। নতুন বন্দী? কি এতো অগ্নি? আমার ভয়টাই সত্যি হলো শেষ পর্যন্ত। কামিনী নিশ্চয়ই অগ্নির আসল পরিচয় জানতে পেরে গেছে। না না, ওকে ওকে এভাবে এখানে পড়ে থাকতে দেওয়া চলবে না। আমার জীবনে যা ঘটেছে ওর সাথে সেটা যেন না হয়। ওকে ওকে এখান থেকে মুক্ত করতেই হবে, যেভাবে হোক এখান থেকে ওকে মুক্ত করতেই হবে। আমি এতদিন ধরে গিয়ে দেখতে হবে কি হচ্ছে। কি মোহিনী এখানে কি করছে? তার মানে মোহিনী আমার শত্রু কিছুতেই না, ওকে ওর কাজের শাস্তি পেতেই হবে। কিন্তু মোহিনী যে আমার বাবাকে বাবা বলে ডাকে, তার মানে মোহিনী তো আমার বোন। ছি রোহিণী, ছি, আমি কি ভুল করতে যাচ্ছিলাম রাগের মাথায়? ছি
শক্ত করে ধরে থাকো, ছেড়ো না। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ হবে। হ্যাঁ, কিন্তু আমরা উপরে যাব কি করে? ওদিকে চলো। ফিরে আসবে, কামিনীর অন্যায় শাসনের দিন শেষ হবে মা, খুব তাড়াতাড়ি। তুমি শুধু অপেক্ষা করো আমার জন্য, তোমার রোহিণীর জন্য অপেক্ষা করো মা, আমি ফিরে আসবো মা, আমি ফিরে আসবো। রোহিণী আমার শক্তি, আমার শক্তি, আমার মেয়ে, আমার মেয়ে আমার জন্য এত কিছু করলো, আমি আমি রোহিণীকে নিরাশ করতে পারি না। আমি এত চেষ্টা করছি, এত চেষ্টা করছি জ্যোৎস্নার মনোবল ভেঙে গুঁড়িয়ে দিতে, কিছুতেই ওকে দুর্বল করতে পারছি না। এই মেয়ে তো না কান্নাকাটি করছে, না চেঁচামেচি করছে, ক্রমাগত লড়াই করে চলেছে। কোথা থেকে পাচ্ছে এত শক্তি, কোথা থেকে পাচ্ছে? দেখো জ্যোৎস্না, দেখো কামিনী ঠিক এভাবেই তোমাকে তাড়া করে বেড়াবে। স্থান নেই তোমার, কোন স্থান নেই। তোমার যন্ত্রণা কাতর মুখটাই তো আমি দেখতে চেয়েছিলাম, তোমার আর্তনাদ তো আমি শুনতে চেয়েছিলাম। শান্তি পেলাম আমি, অপার শান্তি। তো
তোমার মেয়ে রোহিণীকে আটকাবে আমার মোহিনী, আর আমি তোমাকে ঠিক এভাবেই এভাবেই কষ্ট দিয়ে দিয়ে তোমার মনোবল ভেঙে গুঁড়িয়ে দেব। আমিও দেখব জোছনা তোমার এই মনোবল কতদিন থাকে। কি ব্যাপার, এমন হচ্ছে কেন? তাহলে কি রোহিণী সোনার কাঠির নাগাল পেয়ে গেল? না, মোহিনী কি তাহলে ওকে আটকাতে পারেনি? কি চাও তুমি? তুমি এখানে কি করতে এসেছো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আর যদি উত্তর না দিই তাহলে নিজের ক্ষতির জন্য তুমি নিজেই দায়ী থাকবে। আসলে আমি তোর ক্ষতি করতেই এসেছিলাম, কিন্তু কিন্তু তুই আমার প্রাণ বাঁচালি, তাই জন্যই। বিশ্বাস করো, বিশ্বাস কর, আমি না জেনেই তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আজ আমি জানতে পেরেছি যে তুই সত্যি কতটা ভালো। কি এটা কি ওর কোনো নতুন চাল, নাকি সত্যি সত্যি রাজকুমারীর হৃদয় পরিবর্তিত হলো? আমি জানি তুমি আমার ক্ষতি করতে এসেছিলে, কিন্তু তোমাকে ওইভাবে বিপদের মধ্যে একা ফেলে রেখে আমি কি করে পালিয়ে আসব? যাই হোক না কেন, তুমি তো আমার বোকা মেয়ে আমি আর দুটো দেখিনি। কি ভেবেছিস, আমার প্রাণ বাঁচিয়েছিস বলে আমি সব ভুলে যাব? একটা কথা মনে রাখ, তুই আমার শত্রু ছিলিস, আছিস, আর এর পরেও তাই থাকবি। আমাদের এই শত্রুতা কোনোদিন শেষ হবে না, আর ভুলেও আমায় বোন ভাবার সাহস করিস না তুই। আমি আমি তোকে সাহায্য করলাম, আর তার বিনিময়ে তুমি আমাকে একদম চুপ। আমি শুধু নিজের ভালো ছাড়া আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু না। এই দেখ, ভালো করে দেখ, তোর কাছ থেকে এইটা নেওয়ার ছিল আমার। দেখ, ভালো করে দেখ, আর তাই জন্যই তো তোকে স্পর্শ করেছিলাম আমি। শোন, আমার আর একে একদম সহ্য হচ্ছে না। তুই এমন কিছু কর যাতে আমার এই শত্রু এখানেই মরে যায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যায় একেবারে। বেশ তো, তবে তাই হোক। শেষ গন্ডিতে আগুন ধরে সব শেষ হয়ে যাবে। অগ্নি,
অগ্নি সারা দাও, অগ্নি। অগ্নি তুমি শুনতে পাচ্ছ? অগ্নি সারা দাও আমাকে। রাজকুমার, অগ্নি, 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 ব্যাপার তুমি এখানে কি করছো? না মানে আমি আমি আসলে ওই নতুন বন্দীকে দেখতে এসেছিলাম, কিন্তু ও তো মোহিনীর দেহরক্ষী, ও এখানে কেন? অত জেনে তোমার কাজ কি? এখানে আর কখনো আসবে না, ও আমার বিশেষ বন্দী, এখন যাও। বিশেষ বন্দী? বেশ, আপনি যখন বললেন আর আসবো না। বিশেষ বন্দীর কারাগারের চাবিও তার মানে বিশেষ। যে করেই হোক, ওই কারাগারের চাবি আমাকে খুঁজে পেতেই হবে। আর কিছু বলবে? আরে অদৃষ্ট, রচনার যে প্রিয় সে আমার কাছে বন্দি, আর রোহিণীর যাকে প্রয়োজন সেও আমার কাছে বন্দি। মনে হচ্ছে ইতিহাসের আবার পুনরাবৃত্তি হচ্ছে। তবে তবে এই ইতিহাস বড্ড যেন একঘেয়ে, বড্ড একপেশে, সবাই লাফালাফি করবে, তারপর শেষমেশ জয়ের পতাকা থাকবে কামিনীর হাতে। কামিনীর হাতে কি করবো আমি? আমি তো এই আগুনের গন্ডির মধ্যে আটকে পড়েছি, কি করে উদ্ধার করবো নিজেকে? বাঁচাও, কে আছো? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, সাহায্য করো। কি করবো আমি এখন, কি করবো? কেন এমন হয়, কাউকে উপকার করলে যদি নিজেকে মৃত্যুবরণ করতে হয় তাহলে তো কাউকে সাহায্য করাই উচিত নয়। মাকে উদ্ধার করতে হবে। মা, উপকার করলে কাউকে কখনো কষ্ট পেতে হয় না। তোমার তুমি এখানে, আমি তোমার উপর সারাক্ষণ নজর রাখছিলাম, তবে আড়াল থেকে আগুন দেখেই জল নিয়ে এসেছি। ধন্যবাদ, তোমায় অনেক ধন্যবাদ। কিন্তু এই বিপদ থেকে উদ্ধার পেলেও আমাদের সামনে যে আরো অনেক বড় বিপদ। সে কি, কেন? এমনিতেই রাক্ষসী, আর তার উপরে এখন মোহিনী। মোহিনী আমার থেকে সোনার কাঁটাটা নিয়ে নিয়েছে। সর্বনাশ,
কি হবে এখন আমি জানি না আমার তো বড় অসহায় লাগছে মাথাও কাজ করছে না কি করব আমি কিভাবে নিদ্রামণি উদ্ধার করব সেটাও বলতে পারছি না আমি অদৃশ্য অদৃশ্য সাহায্য করো আমাকে পথ বলে দাও অদৃশ্য সাহায্য করো দেখে মনে হচ্ছে মোহিনী যে কাজে তুমি গিয়েছিলে সে কাজে সফল হয়েছো এই দেখো রাজমাতা আমার হাতের দিকে ভালো করে দেখো এই সেই সোনার কাটা যা আমি রোহিণীর কাছ থেকে ছিনিয়ে এনেছি আমি পেরেছি রাজমাতা আমি পেরেছি এই কাজে আমি প্রসন্ন হয়েছি রোহিণীর কি অবস্থা করলে সে কোথায় রোহিণী রোহিণী নিজের ভুলের সাজা পাচ্ছে রাজমাতা ওকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি যে আমি ছলনাময়ী মোহিনী আমার সাথে লড়াই করলে এটাই হবে ওর পরিণতি এই সংবাদে আমি খুব খুশি হয়েছি মোহিনী ঠিক এইভাবে একে একে আমাদের আমাদের প্রত্যেকটা শত্রুকে মৃত্যুর দরজা দেখিয়ে দিতে হবে তুমি আমার উপর ভরসা রাখতে পারো রাজমাতা আমি তোমাকে ভরসা করি মোহিনী তবে আর দেরি না করে তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো না রাজমাতা এখন নয় নিদ্রারাক্ষসী আমার সেবা করতে চেয়েছে আর তুমি তো জানোই কারোর সেবা নিতে আমার খুব ভালো লাগে হ্যাঁ তা জানি বই কি অবশ্য সেটা তোমার অধিকারের মধ্যেও পড়ে এখন তুমি কি করতে চাও আজ এই নিদ্রাপুরীতেই সুখ নিদ্রা দিয়ে আমি কাল ফিরব তুমি একদম চিন্তা করো না বেশ তবে তাই করো এখন তুমি জয়ের আনন্দ উপভোগ করো অবশেষে মোহিনী আমার কথা মতো কাজ করছে তার মন বদল হয়েছে অদৃশ্য অদৃশ্য সাহায্য করো আমাকে পথ বলে দাও অদৃশ্য সাহায্য করো পথ যে আছে দিদি ভাই পথ তো থাকতেই হবে শাস্তির কোপ তার উপরেই পড়ে এই আলো গিয়ে পড়বে যে গাছে মোহিনীকে জব্দ করার উপায় সেখানেই আছে পূর্ণিমা ও ও কার হলা এসব কি হচ্ছে বন্ধু বুড়িমা আমার বুড়িমার কণ্ঠস্বর এটা তারপরে বুড়িমা আমার কথা শুনেছে কুমার ওই আলোর গোলককে অনুসরণ করতে হবে চলো